সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমরা আজ দীর্ঘদিন এভাবে অনলাইনে ক্লাস করছি, জুমের মাধ্যমে ক্লাস করছি। তোমরা বাসায় আছো, বাসায় থাকবে, যেহেতু বর্তমান গোপালগঞ্জ লকডাউনে আছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো, বাংলাদেশে বর্তমান 7টি শহর 7টি জেলা, তার ভিতরে কিন্তু গোপালগঞ্জ 2 নম্বরে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই বাসায় অবস্থান করতে হবে এবং যার যার নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা বজায় রাখতে হবে। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আমি আমার আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। সমাস, সমাসের আজ চেষ্টা করবো শেষ পর্যায়ে, শেষ পার্ট করার জন্য। তো আমরা সমাস শব্দের অর্থ কি এগুলো আগে জেনেছি, তারপরে আমি আবার একটু দু একটা কথা বলে যাই। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন বা সমষ্টি। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, সমষ্টি। আর সমাস শিখতে লাগবে কমপক্ষে সমাস, এ কথাটা যদিও একটু শুনতে কেমন লাগে, আসলে সমাসের অনেক ব্যাপক আলোচনা। তো আমি তার ভিতরে কিছু আলোচনা এমনি করেছি। আজকে আমরা আলোচনা করব, আমরা গত এর আগের দিন করেছি বহুব্রী সমাস, তো আজকে আমি করব অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসটা করার চেষ্টা করব। অব্যয়ভাব সমাসটা আজকে আমি চেষ্টা করব। লক্ষ্য করে দেখো, এখন অব্যয়ভাব সমাসটা আমরা কিভাবে পারি করতে সে বিষয়টা একটু দেখি, ঠিক আছে? অব্যয়ভাব সমাসটা কি, কেমন যেন কথা বলতে গেলে একটু অব্যয় পদ এরকম কিছু বোঝাচ্ছে। তো আসলে সেরকম অব্যয় পদ কিছু আছে, সেই অব্যয় পদ গুলো আমরা একটু জানার চেষ্টা করব। অব্যয় পদ পূর্ব থেকে যে সমাস হয়, এবং যাতে পূর্ব পদের অর্থেরই প্রাধান্য, তখন সেটাকে আমরা বলবো অব্যয়ভাব সমাস। যেমন আত্মা অবধি ওই আত্মার দণ্ডন সমাস। এখন আমরা অব্যয়ভাব সমাসের কিছু বিষয় আছে, আমরা সেইগুলো একটু দেখার চেষ্টা করব। সে অব্যয়ভাব সমাসের কিছু অব্যয় পদ আছে, সেইগুলো তোমরা একটু ইচ্ছা করে লিখে নিতে পারো। যেমন সমীপে একটা অব্যয়ভাব মানে অব্যয় পদ থাকবে, যদি এরকম হয় ব্যয়ের বাক্যে, তখন বুঝবো আমরা সেটা অব্যয়ভাব। যেমন কি হয়, তাহলে এটাকে যদি আমরা বলি ব্যয় বাক্য কি করতে বলি, ফুলের সমীপে কি হবে, ফুলের সমীপে। তাহলে এই যে সমীপে যে অব্যয়পদটা আছে সেইটা যদি থাকে ব্যয় বাক্যে যদি হয়, তখন সেটাকে বলা হয় অব্যয়ভাব সমাস, ফুলের সমীপে। এবার হতে পারে সদৃশ, সদৃশ এখন সদৃশটা কি, আমরা আরেকটা বলতে পারি পুনঃ পুনঃ বলতে পারি। কিরকম, প্রতিদিন, প্রতিদিন এটা লিখলে আমরা ব্যয় বাক্যে কি করতে পারি, দিন দিন, দিন দিন দিন, সরি, দিন দিন, তাহলে হচ্ছে কি প্রতিদিন। অনুরূপ ভাবে রোজ রোজ, হর রোজ,
ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে জনে জনে প্রতি জনে, এটা হচ্ছে পুনঃ পুনঃ, সরি সদৃশ নয়, সরি ভুল, একটু ভুল হয়েছে একটু, এটা এক্সাম্পল, এটা নয়, সদৃশটা একটু ভুল হয়ে গেছে, আমি পরে এটা দিচ্ছি, সদৃশ উপকথা, উপকথা, সরি একটু আর একটু লিখে নাও, উপকথা মানে কি, কথার সদৃশ, উপকথা কথার সদৃশ, উপকথা, উপকূল যেমন লিখেছিলাম কুলের সমীপে, ঠিক এখানে সদৃশ হচ্ছে কথার সদৃশ, অর্থাৎ কথার মতো, সেটাকে বলা হয় উপকথা। এরপরে যদি বলি পুনঃ পুনঃ, পুনঃ 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 মানে একই দিনই যদি বারবার হয় সেটাকে আমরা বলি পুনঃ পুনঃ, যেমন দিন দিন প্রতিদিন, ক্ষণে ক্ষণে প্রতিদিন, জনে জনে প্রতিদিন, রোজ রোজ হর রোজ, এইগুলোকে বলা হয় পুনঃ পুনঃ। বা এই অব্যয়পদ যদি থাকে তখন আমরা সেটাকে বলবো কি, এটাকে বলবো তিন নম্বর দেই, এবার লিখি চারে, তোমরা ইচ্ছে করলে খাতায় লিখে নিতে পারো, পর্যন্ত, সরি পর্যন্ত, পর্যন্ত কি হবে, যদি পর্যন্ত দিয়ে আমরা একটা করতে চাই তাহলে কি করবো, কেউ বলতে পারবে, দেখো আকণ্ঠ, আকণ্ঠ আ ক আকণ্ঠ, একটু লেখা একটু অসুবিধা হয়েছে, আকণ্ঠ কি হবে, ক নয় খ, কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ কি হয়, কণ্ঠ পর্যন্ত। তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করে দেখি, কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, তাহলে পর্যন্ত যদি অব্যয়পদটা থাকে তাহলে আমরা সেটাকে কোন সমাস বলবো, এটাকে আমরা বলবো অব্যয়ভাব সমাস। ওকে, এরপরে আসি পশ্চাৎ, পশ্চাৎ এটা অবশ্য খণ্ডিত হবে, আমি খণ্ডিত আনতে পারতেছি না, দুঃখিত, পশ্চাৎ, পশ্চাৎ যদি একটা অব্যয় সূচক পদ থাকে তখন সেটাকে বলবো আমরা অব্যয়ভাব সমাস। সেই পশ্চাৎটা কি একটু দেখি, অনুগমন মানে কি, পশ্চাৎগমন, অনুগমন মানে কি, আমরা পিছনে পিছনে গেলে বলে অনুগমন, তাহলে পশ্চাৎগমন মানে পিছনে গমন, ওকে পশ্চাৎগমন, এখানে পশ্চাৎটা অবশ্য খণ্ডিত হবে একটু সবাই বুঝে নিও, তো পশ্চাৎগমন অনুগমন, তাহলে পশ্চাৎ পদটা যদি থাকে, অভয় পদটা যদি থাকে তখন আমরা সেটা বলবো, ব্যাস বাক্যে যদি পশ্চাৎ পদ থাকে তখন সেটাকে বলবো আমরা অব্যয়ভাব সমাস। ওকে,
এই যে আমরা কতগুলো পদ লিখলাম, এই সমস্ত পদ থাকলে কি হয়? অব্যয় বর্গ সমাস। হুম, এই সমস্ত পদে যদি থাকে তাহলে আমরা আমরা বুঝবো কোনটা, সেটা বুঝবো এটা অব্যয়ভাব সমাস যদি এরকম একটা থাকে, অভাব পদটা কিরকম, অভাবটা কিরকম, হাবাত, হাবাত, হাবাত মানে আমরা বলি হাবাতিয়া, মানে যে খুব দ্রুত খায় বা অত্যন্ত ক্ষুধা লাগলে মানুষ যখন খায় তখন সেটাকে বলে হাবাতির মতো খাদ্য, তাই না? এরকম হা ভাত, তাহলে কিসের হয়? ভাতের, ভাতের অভাব তখন হয় আবার। এবার আমরা 7 নম্বরে যাই। 7 নম্বরে দিই অতিক্রম, স্বর অতিক্রম। অতিক্রম দিয়ে আমরা কি লিখতে পারি? অতিক্রম মানে অতিক্রমের একটা কে বলতে পারবে যে একটা উদাহরণ, যেমন হাবাত দিয়েছি, অনুগমন দিয়েছি, আকন্ঠ দিয়েছি, প্রতিদিন, এরকম যদি একটা আমরা লিখি অতিক্রম বা অতিক্রান্ত, তাহলে কি লেখা যায়? অতিক্রম। তো আমরা এই অতিক্রম দিয়ে একটা যদি উদাহরণ দিতে চাই তাহলে আমরা অতিক্রম রে এরকম একটা উদাহরণ দেব। আচ্ছা দেখো একটু, অতিক্রম কি উদাহরণ দেওয়া যায়? যথাশক্তি যথাশক্তি যদি আমরা এরকম একটা দিই, শক্তিকে অতিক্রম না করে, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, আমরা যদি এরকম একটু লিখি, দেখো একটু লিখে নাও খাতায়, অতিক্রম না করে, এটা কি হলো? শক্তিকে অতিক্রম না করে যথাসাধ্য, অনুরূপ ভাবে যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। এই যে আমরা এখানে 7টা অব্যয় সূচক পদ লিখলাম, সমীপে, সদৃশ, পুনঃ পুনঃ, পর্যন্ত, পশ্চাৎ, অভাব, অতিক্রম, এই সব অব্যয় পদ যদি ব্যাস বাক্যে থাকে তখন সেটা আমরা মনে করব কি, এটা অব্যয়ভাব সমাস। সকলে বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খাতায় লিখে নেবে, এই সমীপে সদৃশ, যেমন উপকূল, কূলের সমীপে, উপজেলা, জেলা সদৃশ, উপকথা, কথা সদৃশ, রোজ রোজ, হর রোজ, বছর বছর, ফি বছর, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে, জনে জনে, প্রতিজনে, মনে মনে, প্রতি মনে,
এরকম হচ্ছে কোন অব্যয়ভাব সমাস পর্যন্ত, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, আমরণ মরণ পর্যন্ত। তো এরকম যদি পর্যন্ত থাকে তখন সেটা আসছে অব্যয়ভাব সমাস। অনুগমন পশ্চাৎগমন, অনুগমন অনুসরণ, পশ্চাৎসরণ অনুসরণ, হাবাত বাতির অভাব অব্যয়ভাব সমাস, অভাব পত্র থাকলে অব্যয়ভাব সমাস, অতিক্রম যথাশক্তি শক্তিকে অতিক্রম না করে, যথাশব্দ শব্দকে অতিক্রম না করে, এইরূপ যদি থাকে তখন সেটাকে বলা হয় অব্যয়ভাব সমাসে। কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে বলো, তা নাহলে আমরা আবার একটু অন্য সমস্যায় যাই। আগের দিন নিত্য সমাসটা করেছিলাম, আজকের নিত্য সমাস করব না আমরা, এবার করব গিয়া এখন আমরা যাব তৎপুরুষ সমাস। কোন সমাস? তৎপুরুষ সমাস। একটু লক্ষ্য করে দেখো আমরা এখন তৎপুরুষ সমাস কিভাবে করতে পারি। তৎপুরুষ সমাসটা একটু আমরা এবার আলোচনা করবো। তৎপুরুষ সমাসটা একটু দেখো, এই তৎপুরুষ সমাসটা কি আমি একটু এ বিষয়ে কথা বলবো। এখানে তৎপুরুষ সমাসের একটু দেখি। এবার আমরা তৎপুরুষ দেখি। তৎপুরুষ শব্দটির অর্থ হলো তার পুরুষ। তার পুরুষ এই শব্দগুলির এক অধিকরণ অর্থাৎ তৎপুরুষ শব্দটির সৃষ্টি হয়েছে। এখানে পূর্ব পদ থেকে সম্বন্ধ পদের বিভক্তি র লোপ পেয়েছে এবং উত্তর পদের অর্থ প্রাধান্য পেয়েছে। এইভাবে এই সমাসের অধিকাংশ উদাহরণে পূর্বে পূর্ব পদের বিভক্তি লোপ পাবে এবং উত্তর পদের অর্থ প্রাধান্য পাবে, এবং তৎপুরুষ শব্দটি হলো এই রীতিতে নিষ্পন্ন সমাসের একটি নির্দিষ্ট উদাহরণ। তাই উদাহরণের নামে এরই সাধারণ নামকরণ করা হয়েছে তৎপুরুষ সমাস। আমি আবার একটু প্রশ্ন করে বলি, তৎপুরুষ মানে তার পুরুষ। এই তার পুরুষ গুলির এক প্রতিকরণে শব্দের সৃষ্টি হয়েছে। এখানে এখানে পূর্ব পদ হচ্ছে তার আর পরপদে হচ্ছে পুরুষ, এই দুটি পদ মিলে হয়েছে তৎপুরুষ। এখন এই তৎপুরুষ সমাসের প্রথম যে পদটা আছে এর আছে লোপ পাইছে, বিভক্তি বিভক্তি লোপ পেয়েছে, এবং এই বিভক্তি লোপ পেয়ে একটি শব্দ যা হয়েছে সাধারণ নামকরণ হয়েছে, তার নামকরণ হয়েছে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাস আবার ছয় প্রকার। একটু লক্ষ্য করে দেখো, এই তৎপুরুষ সমাস করার আগে আমাদের একটু বিভক্তি করা লাগে। আমি এর আগে বিভক্তি আলোচনা করেছিলাম, আজকে আমি আবার একটু বিভক্তিটা বলেছি। বিভক্তি হচ্ছে দুই প্রকার। বিভক্তি কয় প্রকার? বিভক্তি জিনিসটি কি তাও একটু বলি। বিভক্তি হচ্ছে শব্দ বা ক্রিয়ার সাথে যা যুক্ত, এই শব্দ বা ক্রিয়ার একটা অর্থ তৈরি করে, নতুন অর্থ তৈরি করে, তাকে বিভক্তি বলে। বিভক্তি হচ্ছে কয় প্রকার? বিভক্তি হচ্ছে দুই প্রকার, প্রধানত দুই প্রকার, শব্দ বিভক্তি ক্রিয়া বিভক্তি। তো ক্রিয়া বিভক্তির ভাগ এখানে নেই তেমন একটা। তো শব্দ বিভক্তি হচ্ছে সাত প্রকার, প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী। তবে সমাসের ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তম বিভক্তি পর্যন্ত যায়। তো দ্বিতীয় বিভক্তি হচ্ছে কি? দ্বিতীয় বিভক্তি কি? আমরা জানি কে রে রে। যদি দ্বিতীয় বিভক্তি যদি কে রে রে থাকে, এই কে রে রে যদি থাকে তখন সেটি আসছে দ্বিতীয় বিভক্তি। আমি আবার এই তৎপুরুষ সমাসটা আবার একটু পুরনো ভাবে বলি। তৎপুরুষ সমাস হচ্ছে পূর্ব পদে বিভক্তিযুক্ত, পূর্ব পদে কি হবে? বিভক্তিযুক্ত, এবং সমস্ত পদে সেই বিভক্তি লোপ পাবে। সমস্ত পদে কি হবে? বিভক্তি লোপ পাবে। যদি সেটা হয় তখন সেটাকে বলা হয় কোন সমাস? তৎপুরুষ সমাস। আমি আবার বলছি, তৎপুরুষ সমাস কাকে বলে? পূর্ব পদে বিভক্তিযুক্ত থাকে এবং সমস্ত পদে ওই বিভক্তি লোপ পাবে, এবং পূর্ব পদ এবং পরপদের উভয় অর্থ প্রাধান্য পাবে, তখন সেটা হবে কোন সমাস? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কয় প্রকার? ছয় প্রকার। দ্বিতীয় ছয় প্রকার না, ছয় প্রকার বললে ভুল হবে, আট প্রকার হলো তৎপুরুষ সমাস। হ্যাঁ, সাধারণত ছয়টা, আমি পরবর্তীতে আরো বলবো। তৎপুরুষ সমাস হচ্ছে আট প্রকার মোট, সেটা আমি পর্যায়ক্রমে বলতেছি। আগে দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে কি? যদি প্রথম পদ অর্থাৎ পূর্ব পদ যদি বিভক্তি দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কে রে রে থাকে, তখন সেটাকে বলবো আমরা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন স্বর্গ
স্বর্গপ্রাপ্ত, স্বর্গ হতে প্রাপ্ত, এরকম যদি বলি তখন কিন্তু হতে হয়েছে, তাহলে হতে হয়েছে কিন্তু তাহলে কোন সমাস হয়েছে? হতে সে থেকে আমরা জানি কোন 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 বিভক্তি, পঞ্চম বিভক্তি, তখন হবে লক্ষ্মী পঞ্চমে তৎপুরুষ সমাস। কিন্তু এখানে আমি বলছি কি দ্বিতীয় তৎপুরুষ, এখন এই দ্বিতীয় তৎপুরুষ কি স্বর্গ কে গত, স্বর্গগত। হ্যাঁ ঘর মশা যদি বলি, ঘর আমরা একটু এখানে একটু লিখি দেখো, একটু লক্ষ্য করে ঘর মশা, ঘর মশা, ঘর মশা, মশা বানানটা একটু ভুল লিখেছি আমি, একটু লক্ষ্য করে দেখো ঘর মশা, ঘর মশা এইটাকে যদি আমি বলি তাহলে কি লিখবো? ঘর কে মশা। এইবার লক্ষ্য করে দেখি এই যে যে সরি ঘর কে মশা, এই যে কে বিভক্তি যুক্ত হয়েছে একটু লক্ষ্য করে দেখো, আমি এখানে কে বিভক্তি যুক্ত দিয়েছি, এই যে কে বিভক্তি দিয়েছি এই, তাহলে কে যদি বিভক্তি যুক্ত থাকে তখন সেটা কোন কোন তৎপুরুষ সমাস হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। কথাটা বোঝা গেছে? দ্বিতীয় তৎপুরুষ কি? ঘর কে মশা, ঘর মশা। কাপড় কাচা, কাপড় কে কাচা, কাপড় কাচা। বাসন মাজা, বাসন কে মাজা, বাসন মাজা। তাহলে এটা আছে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস, অর্থাৎ কে রে এরে এই তিনটি যদি বিভক্তি যুক্ত থাকে তখন সেটাকে বলবো আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার আসি তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাসে কিছু তৃতীয় বিভক্তি যুক্ত, তৃতীয় বিভক্তি হচ্ছে কি দ্বারা দিয়ে কর্তৃক, কি হবে দ্বারা দিয়া কর্তৃক, যদি দ্বারা দিয়ে কর্তৃক যদি বাক্যে বোঝায় তখন সেটাকে বলবো আমরা তৃতীয় তৎপুরুষ, রজ্জু বন্ধু, রজ্জু দ্বারা বন্ধু, রজ্জু বন্ধু, তাই না? তাহলে এই যে দ্বারা দিয়ে আছে তখন এটা কোন সমাস হবে? তৃতীয় তৎপুরুষ। এরপরে আসি চতুর্থ তৎপুরুষ সমাস। আসলে চতুর্থ তৎপুরুষ সমাসের একটু ভিন্নভাবে একটু বলা প্রয়োজন ছিল, অনেক বৈয়াকরণগণ চতুর্থ তৎপুরুষকে তেমন ভাবে বিশেষ করে চতুর্থ তৎপুরুষ না ঠিক চতুর্থ বিভক্তিটাকে অনেকে স্বীকার করেন না, অনেক বৈয়াকরণ সেটা যখন আরোপ করাবো তখন আমি সেটা পূর্ণ আলোচনা করব। এখন আমি চতুর্থ বিভক্তি কথা, চতুর্থ বিভক্তি অন্ত পূর্ব থেকে সমাস হবে তাকে চতুর্থ বিভক্তি। যেমন যজ্ঞের নিমিত্ত ভূমি, যজ্ঞভূমি, যজ্ঞের নিমিত্ত ভূমি, যজ্ঞভূমি, তাহলে এখানে নিমিত্ত পদটা বিভক্তিযুক্ত লোপ পেয়েছে, এটাকে বলা হয় চতুর্থী বিভক্তি। এখন প্রশ্ন হতে পারে কে রে বলছিলাম, কিন্তু এখানে নিমিত্ত কথাটা আসছে এই এইখানে একটু চতুর্থ বিভক্তি আসলে একটু ভিন্নভাবে কে রে রে হলে অনেক সময় দ্বিতীয় বা চতুর্থ বই লেখা যেতে পারে। তবে সেক্ষেত্রে যদি দ্বিতীয় থাকে, যেহেতু আমাদের অবজেক্টিভ আসবে দ্বিতীয় থাকলে আমরা দ্বিতীয়টাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, এবার আসি পঞ্চমী বিভক্তি, হইতে সে থেকে থাকলে হচ্ছে পঞ্চমী। যেমন একটু আগে বলেছিলাম গাছ পাকা, গাছ হতে পাকা। এখন একটা সমাস কিন্তু আমরা দুই তিন ভাবে করতে পারি, হ্যাঁ সেইটা একটু লক্ষ্য করে দেখতে হবে। যেমন গাছ পাকা আমি যখন বলছিলাম গাছ হতে পাকা, এটা হলো পঞ্চমী তৎপুরুষ। যদি আমি বলি গাছে পাকা তখন সেটা কি হবে? সপ্তমী তৎপুরুষ হবে, অর্থাৎ হইতে সে থেকে হলো হচ্ছে পঞ্চমী, এ ওয়াতে হলি সপ্তমী, আর রয়ের হচ্ছে ষষ্ঠী। তো এইখানে দেখা যায় একটা সমাসকে আমরা কিন্তু নানাভাবে করতে পারি, হ্যাঁ নানাভাবে করতে পারি। তো এবার আমরা আসি পঞ্চমী তৎপুরুষ কি তা বুঝলাম। তাহলে আমি যদি এখানে বলি গাছ পাকা, গাছ হতে পাকা, তাহলে গাছ হতে পাকা এটা কোন সমাস? পঞ্চমী সমাস। বুঝতে পারছো সকলে প্রিয় শিক্ষার্থীরা? এবার আমরা আসতেছি ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি রয়ের থাকলে ষষ্ঠী বিভক্তি, কি থাকলে রয়ের বিভক্তি, রয় ষষ্ঠী বিভক্তি অন্ত কি ষষ্ঠী, আমরা কিন্তু আগে আমি বলেছি রয়ের হচ্ছে ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ যদি এরকম আমি একটু রেখে দিলাম রয়ের যদি থাকে তখন সেটা আছে কোন বিভক্তি, এই রয়ের যদি ষষ্ঠী বিভক্তি হয় এই এই পদটা যদি থাকে তখন সেটা বলবো আমরা কি ষষ্ঠী বিভক্তি। যেমন আমরা যদি এরকম একটু বলি, আমরা যদি বলি এখানে আছে দিনের বন্ধু দীনবন্ধু, আমি যদি বলি রাজহংস, রাজহংস রাজার হংস না, হংসের রাজা,
অংশের রাজা, এখানে অংশের এই রাজা, তাহলে এটা ষষ্ঠী গুরু। বুঝতে পারছো কথাটা? অংশের রাজা, রাজহংস, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, কারণ ওই রায়ের আছে, এই জন্য এটা ষষ্ঠী বিভক্তি। এরপরে আছে সপ্তমীতে, এ ওয়াতে থাকি সপ্তমী, এ ওয়াতে সপ্তমী, এ ওয়াতে এটা যদি থাকে তখন সেটা আছে ষষ্ঠী বিভক্তি। এখন এ ওয়াতে কি, যেমন আমি যদি বলি একটু আগে বলেছিলাম গাছ পাকা, গাছে পাকা, এটা যখন আমি বলবো তখন সপ্তমী তৎপুরুষ, অর্থাৎ আমি বাক্য যেভাবে ভাঙাবো ঠিক সমাজটাও কিন্তু সেইভাবে হবে। আমি যদি গাছ পাকা বলি, এইটাকে আমরা দুইভাবে এখানে করতে পারি, গাছ হতে পাকা হলে তখন পঞ্চমী তৎপুরুষ হবে, আর গাছে পাকা হলে, গাছে পাকা হলে তখন এটা হবে কি সপ্তমী তৎপুরুষ। বুঝতে পারছো কথাটা? তাহলে এখানে আমরা কিন্তু ছয়টা তৎপুরুষ সমাস আপাতত শিখলাম, আমি আরো পর্যায়ক্রমে আরো শিখবো, নয়টা দশটা প্রায় আছে, দশটার মতো আমি সেগুলো পর্যায়ক্রমে বলছি, দশটাই হবে তৎপুরুষ সমাস। এখন দেখি ছয়টা গেল, এখন উপপদ তৎপুরুষ সমাসটা, এই উপপদ তৎপুরুষ সমাসটা কি আমরা একটু খেয়াল করেছি, এই উপপদ তৎপুরুষ সমাসটা, এটা এখানে একটা আমরা যে কাজ করি, যে যে কাজ করি, আমি একটু অন্যভাবে বলতেছি, বইয়ের ভাষা না, আমি একটু আমার মতো করে বলছি, যে উপপদ তৎপুরুষ সমাসটা এরকম ভাবে যদি আমরা বলি, উপপদ তৎপুরুষ সমাসটা, আমি উপপদ তৎপুরুষ সমাসটা বলতেছি, যে উপপ আমরা যে যে কাজ করি সেই কাজ অনুসারে যে নামকরণ, সেটাকে আমরা এক কথায় সাধারণত বলতে পারি উপপদ তৎপুরুষ সমাস। এখন এই উপপদ তৎপুরুষ সমাসটা কিরকম আমি দেখি, এখানে যেভাবে আছে আমি আগে সেটা বলি, তারপরে আমার ভাষায় আমি বলবো। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় সেই পদকে উপপদ, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস। আমরা এবার একটু বলি, জলে চরে যা, জলচর, জল দেয় যা, জলজ, আর পঙ্কে জন্মে যা, পঙ্কজ। এখানে আমি বলছিলাম যে যদি ব্যাস বাক্যের শেষে যে অথবা যা থাকে তখন সেটাকে বলা হয় সাধারণত উপপদ তৎপুরুষ সমাস। এখন উপপদ তৎপুরুষ সমাসটা আমি আরেকটু ক্লোজ করে বলার চেষ্টা করছি। দেখো পঙ্কজ যদি বলি, পঙ্কে জন্মে যা, পঙ্কজ, আমরা যদি এটা না বলে যদি আমরা এভাবে বলি, ছেলে ধরা, ছেলে ধরে যে, এখানে লিখেছি যে, কেন যা লেখেনি, যা হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে আর যে হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে, হ্যাঁ এইটুকু একটু কিন্তু বিষয় আছে। জলে জন্মে, জলে চরে যা, জলচর, এখানে যা আছে জলে চরে কি মানুষ চলছে না, এখানে অন্য প্রাণী চলতেছে, বিশেষ করে মাছ, তো সেই কারণে এখানে হবে। আর যদি ব্যক্তি বুঝায় তখন হবে এখানে যার জায়গা যে হয়, যেমন আমি বলেছি ছেলে ধরা, ধামা ধরা, ধামা ধরে যে, তাহলে এটা কি হলো, ধামা ধরে যে, ধামা ধরা, ছেলে ধরা, ছেলে ধরে যে, তাহলে যে হচ্ছে ব্যক্তিবাচক, সেক্ষেত্রে যে, আর যদি বস্তুবাচক হয় তাহলে কৃদন্ত পদের শেষে যা হবে। ওকে, আর এই যে বা যা যদি থাকে ব্যাস বাক্যের শেষে তখন সেটা উভয় তৎপুরুষ সমাস আমরা বলবো। এরপর আছে নয় তৎপুরুষ বা নয়ন তৎপুরুষ, নয় তৎপুরুষ অথবা নয়ন তৎপুরুষ, এটা একটু সহজ জিনিস, যদি ন বা নাই বুঝায় তখন সেটাকে বলা হয় নয় তৎপুরুষ। আমি যদি বলি অনেক, তাহলে এটাকে আমরা কি বলি, নয় মানে অনেক, এটাকে বলা হয় নয় তৎপুরুষ সমাস। তাহলে নয় তৎপুরুষ সমাস আছে কি, যদি ন বা নাই বোঝায় নেগেটিভ, তাই এক কথা আমরা বলতে পারি নেগেটিভ যদি হয় তখন সেটাকে বলে নয়ন তৎপুরুষ সমাস। ওকে, এই নয়ন তৎপুরুষ সমাসটা আমরা আরেকটু আমি আরো দু একটা উদাহরণ দিই, অনেক বললাম, নয়েক মানে কি, বেসরকারি, সরকারি, তাহলে কি লাগবো,
उपसर्ग तत्पुष व्यवहार नहीं तो तबु एक अनुवाद अव्यय पदे पूर्वे थे समास है पूर्व पदे अर्थ प्राधान्य था उपसर्ग तत्पुरुष समास अव्यय समास बोले जदि किन्तु तेम एक दरकार नहीं। तो ये हमारे मोटामुटी समास शेष पर्याय आपात तो ये आज के प्रथम थे आर एक बोलते समास हे मठ छय प्रकार ओ और एक समास आ सरि प्रादि समास कोथाओ लेखा आना प्रादि समास प्रादि हे कि प्रउपसर्गजुक्त जो समास है तक से बला है प्रादि उपसर्ग और आकी सरि एर भर आलुक तत्पुरुष समास अर्थात अलुक तत्पुरुष समासटा किन्तु आमी आगे बोलेछि अलुक तत्पुरुष हच्छे परिवर्तन होबे अर्थात যেমন আছে যেমন যা যা আছে সেরকম যদি থাকে তখন সেটা আছে অলুক তৎপুরুষ সমাস। ঠিক আছে, অলুক তৎপুরুষটা আছে কোন ব্যাস বাক্য এবং সমস্ত পদ যেমন আছে ঠিক সেরকম সেরকম যদি থাকে তখন সেটাকে বলবো অলুক তৎপুরুষ। তবে তার পূর্ব পদটা অবশ্যই কি থাকতে হবে বিভক্তিযুক্ত থাকবে, আমরা আগেই জেনেছি তৎপুরুষ সমাসটা কি, তো বিভক্তিযুক্ত থাকবে। হ্যাঁ, ঘাটে মরা ঘাটে মরা ঘাটে মরা ঘাটে মরা ঘাটে মরা তো এটা আছে ঘাটে ঘাটে মরা। হ্যাঁ, তাহলে এটা আছে কি অলুক তৎপুরুষ সমাস। বুঝতে পারছো সকলে? নয়ন তৎপুরুষ বলছি, এখন আরেকটা আছে প্রাদি সমাস। কি আরেকটা? প্রাদি সমাস। প্রাদি সমাসটা কি প্রউপসর্গযুক্ত, প্রউপসর্গযুক্ত যদি সমাস হয় তখন সেটাকে বলা হয় প্রাদি সমাস। এখানে আমরা জানি প্র পরা অপর ইত্যাদি এরকম বিষ্টি উপসর্গ আছে আমাদের প্র পরা এই যে প্রাদি সমাস আছে প্র উপসর্গযুক্ত যদি প্র পরাপর এই সমস্ত উপসর্গযুক্ত যদি সমাস হয় তখন সেটাকে বলা হয় প্রাদি সমাস। যেমন প্রভাত। হ্যাঁ, যেমন কি হতে পারে প্রভাত 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 একটু টান দিয়ে প্রকৃষ্ট রূপে ভাত হতে পারে প্রভাত, সেটাকে বলা হয় প্রলয়। প্র একটু হাইপেন দিয়ে লয় প্রলয়, এটাকে বলা হয় প্রাদি সমাস। ঠিক আছে, তো এইরকম আমাদের মোটামুটি সমাস আজকে শেষ পর্যায়ে। তো আমি প্রথম থেকে আবার একটু বলতেছি, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ মিলন সমষ্টি। সমাস হচ্ছে সাধারণত ছয় প্রকার। হ্যাঁ, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, বহুব্রী, অব্যয়ভাব, কর্মধারায়, দ্বিগু। এই যে মোট সমাস ছয় প্রকার। দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব সমাস এক কথায় চেনার উপায় হচ্ছে ব্যাস বাক্যে সাধারণত ও এবং আর থাকবে, এবং ও এবং আর থাকলে সেটা বুঝবো আমরা কোন সমাস, দ্বন্দ্ব সমাস। অবশ্য দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকার আছে, আমরা সেটা আলোচনা করেছি। এরপরে আছে দ্বিগু সমাস। দ্বিগু হচ্ছে দ্বিগু দুটি গুণ যে সমাসে সেটা আছে দ্বিগু সমাস, অর্থাৎ এটা সংখ্যাবাচক শব্দ হবে এবং সমাহার মিলন বা সমষ্টি দ্বারা ব্যাস বাক্য থাকবে। যেমন সপ্তাহ সপ্তাহের সমাহার সপ্তাহ, এরকম অর্থাৎ দুটি গুণ সংখ্যাবাচক শব্দ হবে এবং সমাহার মিলন সমষ্টি দ্বারা ব্যাস বাক্য থাকলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। এরপরে আছে কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস হচ্ছে সাধারণত অব্যয় অস্বাভাবিত বিশেষ্য বিশেষণ বিশেষ্য বিশেষণ 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 বিশেষ্য বিশেষ্যে যে সমাস হয় সেটাকে বলা হয় কর্মধারায় সমাস। অর্থাৎ বিশেষ্য বিশেষ্যে এই সমাসের মাঝে যে অথবা যিনি তিনি থাকে, ব্যাস বাক্যে সাধারণত যে অথবা যিনি তিনি থাকে। হ্যাঁ, আর যেমন যে বা যিনি তিনি আছে কি, যে থাকে কেমন কাস কলা, কাসা যে কলা, তাহলে কাসা যে কলা, কলা হচ্ছে বিশেষ্য আর কাসা হচ্ছে বিশেষণ, তাহলে বিশেষণ বিশেষ্য সমাস হয়েছে, এই সমাসটাকে বলবো আমরা কোন সমাস, কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসের আবার ভাগ আছে, সেই কর্মধারায় সমাসটার মধ্যে আমরা যেখানে জেনেছি সেটা হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারায়, মাঝের পদ লোপ পালে সেটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস, রূপ পদ থাকলে সেটা রূপক কর্মধারায় সমাস,
উপমান বা উপমিত সমাস আছে, উপমিত কর্মধারয় আছে। উপমান হচ্ছে শেষে যদি ন্যায়পাদ থাকে সেটা, সরি মাঝে যদি ন্যায়পাদ থাকে সেটা আছে উপমান, আর শেষে যদি ন্যায়পাদ থাকে সেটা উপমিত কর্মধারয় সমাস। এরপরে আছে অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাস আছে অব্যয়পদ যে থাকে, সাতটা অব্যয়পদ হতে পারে, অভাব সমীপে সদৃশ পুনঃ পুনঃ, তারপরে আছে পশ্চাৎ অতিক্রম, এরকম যদি অব্যয়পদ সূচক থাকে তখন সেটাকে বলা হয় অব্যয়ভাব সমাস। এরপর আছে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের যদি পূর্বপদ বিভক্তিযুক্ত থাকে এবং সেই বিভক্তি যদি সমস্ত পদে লোপ পায় তখন সেটাকে বলা হয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস সাধারণত নয় প্রকার, সেটা আছে কি সময় দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, হ্যাঁ এই এই ছয় প্রকার। আর আছে অলোক তৎপুরুষ, এই আছে সাত প্রকার। উপপদ তৎপুরুষ, এটা আছে আট প্রকার। নয়ং তৎপুরুষ, আছে নয় প্রকার। আরেকটা সমাস অবশ্য ধরা হয় না, সেটা আছে উপসর্গ তৎপুরুষ। তো উপসর্গ তৎপুরুষের দরকার নেই তেমন একটা, আমরা নয় প্রকার সমাসটাকেই জানি সাধারণত, নয় প্রকার হিসেবেই জানা যায়। তো এরপরে আছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে কি, বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদ এবং পরপদ উভয় পদে প্রাধান্য না পায়, নতুন একটা পদে যদি সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সমাস। সমাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আমাকে জানালে আমি চেষ্টা করবো সেটুক সমাধান করার জন্য। আর যদি কোনো অসুবিধা থাকে তাও আমাকে বলতে পারো। তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আর সেই সাথে সকলে বাসায় থাকবে, বাসা থেকে বাইরে যাবে না, সকলে নিয়মিত পড়ালেখা করবে। কোনো প্রশ্ন থাকলে, যে কোনো প্রশ্ন শিক্ষা বিষয়ক যে কোনো সাবজেক্টে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, ইংরেজি হোক বাংলা হোক। আমি আজকে না পারি পরবর্তীতে আমি আবার সেটা দেখাবার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখনকার মতো আমি আমার ক্লাস সমাপ্ত করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলকে সুখে থাকো এই কামনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।